আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? ইউনিক বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের গত পর্বটি ছিল সাপ নিয়ে, তবে ইউনিক বাংলার আজকের এই পর্বটিতে আপনারা মজার কিছু বিষয় জানতে যাচ্ছেন, যে বিষয়গুলো হয়তো আপনারা আগে জানতেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রথমেই বলি পাখিদের কথা। পাখিরা মানুষের মতো প্রায় সব রং দেখতে পায়, এমনকি তারা আল্ট্রা ভায়োলেট লাইটও দেখতে পায়। পাখিদের চোখের বিশেষ গঠনের জন্য তারা যে কোনো দিকে ফোকাস করতে পারে, এবং এদের চোখে চার ধরনের কোন সেল থাকার কারণে তারা মানুষের থেকেও অনেক বেশি তীক্ষ্ণভাবে দেখতে পারে। যেমন ধরুন, ঈগলের মতো একটি শিকারী প্রাণী 1 থেকে 1.5 কিলোমিটার দূরের কোনো বস্তুকে খুব পরিষ্কারভাবেই দেখতে পারে। যেখানে খালি চোখে এই ছবিটিতে আমরা একটি মাঠ দেখতে পাবো, ঈগল সেই মাঠে থাকা ছোট্ট একটি ইঁদুরকেও অনায়াসে দেখতে পারবে। কবুতরের দৃষ্টিও অনেক প্রখর হয়ে থাকে। যেখানে আমরা মানুষেরা একটি রাস্তা দেখতে পাবো, সেখানে এই কবুতরেরা এই রাস্তার সরু ফাটলও দেখতে পাবে। তাদের দৃষ্টিশক্তি অনেকটা ম্যাগনিফাইং গ্লাসের মতো। কুকুর। কুকুরের চোখে শুধুমাত্র 2টি কোন সেল থাকে, একটি নীল এবং অন্যটি হলুদ। কুকুরের দৃষ্টিকে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ রোগীর সাথেও তুলনা করা যায়। অনেকে ভাবছেন কালার ব্লাইন্ড রোগ কি, এই সম্পর্কে জানতে হলে আমার এই নতুন চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কুকুর এক ধরনের কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ হওয়াতে তাদের শিকার খুঁজতে ঘ্রাণ শক্তিকে বেশি ব্যবহার করতে হয়। তাদের দৃষ্টি অনেকটা এই রকম। সাপ। সাপেদের দৃষ্টি মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা যেখানে কোনো বস্তুকে এই রকম দেখি, সেখানে সাপ ঠিক এই রকম দেখে। এমনকি কোনো কোনো সাপ স্তন্যপায়ী প্রাণীদের রেডিয়েটর তাপমাত্রাও দেখতে পারে। মৌমাছি। যদিও মৌমাছি লাল রং দেখতে পায় না, কিন্তু তারা র্যাডিয়াস ওয়েভলেন্থ যেমন হলুদ ও কমলা রং দেখতে পায়। মৌমাছি সাধারণত নীলচে সবুজ, নীল, বেগুনি এবং অতি বেগুনি রশ্মি দেখতে পায়, অনেকটা এই রকম। আমরা যেখানে কোনো বস্তুকে লাল দেখি, মৌমাছি সেখানে কালো দেখে। আমরা যেখানে কমলা দেখি, সেখানে মৌমাছি হলুদ অথবা সবুজ দেখতে পায়। আমরা যেখানে সাদা দেখতে পাই, সেখানে মৌমাছি নীলচে সবুজ দেখতে পায়। বিড়াল। একটি বিষয়ে আমরা প্রায় সবাই দেখে থাকি, বিড়ালের চোখ অন্ধকারে কেমন জ্বলজ্বল করে। তবে এর কারণ কি সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। এর কারণ হলো বিড়ালের চোখের রেটিনার নিচে ট্যাপিটাম লুসিডাম নামের একটি পিগমেন্টের লেয়ার আছে। এই রিফ্লেকটিভ লেয়ারের কারণেই বিড়ালেরা দিনের চাইতে রাতের বেলায় ক্লিয়ার দেখতে পারে। তার মানে বিড়ালেরা অন্ধকারে আমাদের চাইতে প্রায় 6 গুণ বেশি ক্লিয়ার দেখতে পারে। এদের চোখের ভিতর অনেক বেশি রোড সেল থাকার কারণে এরা চারদিকটাকে অনেকটা এইরকম দেখে। প্রজাপতি। প্রজাপতি সাধারণত লাল, সবুজ, নীল এবং পার্পল রং দেখতে পারে, অনেকটা মৌমাছির মতো। তাদের এই সক্ষমতার কারণে তারা লুকায়িত পরাগরেণু অতি সহজেই খুঁজে বের করতে পারে। প্রজাপতির দৃষ্টি অনেকটা এই রকম। সর্বশেষ প্রাণীটি হলো ক্যামেলিয়ন্স বা গিরগিটি। এই প্রাণীটির চোখ খুবই অদ্ভুত এবং চমৎকার, অনেকটা সিসি ক্যামেরার মতো। এই প্রাণীটি তাদের 2টি চোখ দিয়ে একই সাথে 2টি বস্তু দেখতে পারে। যেখানে তাদের এক চোখ ডানে তাকাচ্ছে, সেখানে দ্বিতীয় চোখ উপরে তাকাতে সক্ষম। এরা আমাদের মতো প্রতিটি রঙই দেখতে পায়, এমনকি অতিরিক্তভাবে আল্ট্রা ভায়োলেট লাইটও দেখতে পায়, যা আমরা দেখতে পাই না। বন্ধুরা, বিচিত্র এই পৃথিবীতে শুধুমাত্র প্রাণীরাই নয়, আমরাও সবকিছু একই রঙে দেখতে পাই না। অনেকে অনেক রং খুব তীব্র দেখতে পারে, আবার সেই একই রং অনেকে কিছুটা আফসা দেখে। পৃথিবীর সব রংকে আমরা কেউ কখনো দেখতে পাই না, তাই প্রাণীদের চোখ দিয়ে আজকে আপনাদের দেখালাম এই রঙিন পৃথিবীটা। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কোন প্রাণীটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করবেন, আর অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।